নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/7/2021 শিক্ষক মহাশয়দের ট্রান্সফার সংক্রান্ত বা বদলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেবো কী নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বদলি সংক্রান্ত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। স্কুলের শিক্ষকদের বদলিতে আরও সরলীকরণ দপ্তরের শিক্ষা দপ্তর বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক পুবের কলমকে জানালেন যে জুলাই মাসের শেষ সপ্তাহ এবং আগস্টের প্রথম সপ্তাহে একটি পোর্টালের উদ্বোধন করা হবে। এই পোর্টালে আবেদন করলেই ব্যাস, আর কিছু করতে হবে না শিক্ষকদের। আবেদনের পর দূরত্বের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং এই দিন তিনি আরও বলেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে অনেকের অভিযোগ রয়েছে। 30-40 হাজার শিক্ষকদের বদলি আবেদনের পর এখনও সেই কাজ আটকে রয়েছে। তবে পোর্টালের মাধ্যমে যে বদলি আবেদন গ্রহণ করা হবে তাতে আগের আবেদনের লিঙ্ক চাওয়া হবে এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা আগের আবেদনের লিঙ্ক দেখে নিতে পারবেন। পোর্টালে পুরাতন এবং নতুন আবেদনকারী আলাদাভাবে বোঝা যাবে এবং খুব দ্রুত শিক্ষক বদলির আবেদনের পোর্টাল খুলে দেওয়া হচ্ছে। এতে মিউচুয়ালের আবেদন প্রক্রিয়াও থাকছে। শিক্ষকদের বদলি সংক্রান্ত পোর্টালের নাম দেওয়া হয়েছে সেলফ ইনিশিয়েটিভ এবং এই পোর্টালে দেওয়া থাকবে ইউনিক আইডি, প্যান নাম্বার দিয়ে আবেদন করেছিলেন কিন্তু মাঝপথে তা বন্ধ হয়ে যায় এবং শিক্ষকরা নয়া নিয়মে কীভাবে আবেদন করবেন তা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেবে। শিক্ষক সংগঠনগুলো দীর্ঘদিনের দাবি ছিল বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক বদলি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হোক, পাশাপাশি শিক্ষক বদলি প্রক্রিয়া আরও সরলীকরণ করা হোক। বিধানসভা নির্বাচনের আগে কিছু শিক্ষককে বদলি করা হয়েছে, তবে বহু আবেদনও করা হয়েছে ভোটের আগে। তাদের সকলের বদলির আবেদন দ্রুত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। শিক্ষক বদলির প্রক্রিয়া সম্পর্কে শিক্ষক তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা অজিত নায়ক বলেন, শিক্ষক বদলি নিয়ে আরও সরলীকরণ করা হোক এবং দ্রুত এই প্রক্রিয়া চালু হলে বহু শিক্ষক উপকৃত হবে। না প্রাথমিকেও শিক্ষক বদলি শুরু হয়েছে এবং এই প্রক্রিয়ায় আগামীতে আরও দ্রুত বদলি প্রক্রিয়া সম্পন্ন হবে আশা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সম্পাদক কালাম মণ্ডলের। তাহলে দেখলেন যে আরও মানে শিক্ষকদের বদলি বা মিউচুয়াল ট্রান্সফার বা জেনারেল ট্রান্সফার, বিভিন্ন ধরনের ট্রান্সফারকে আরও সরলীকরণ করতে নতুন পোর্টাল উদ্বোধন করতে চলেছেন। এই যতটা সম্ভব জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথমে সেই পোর্টাল চালু হবে, যার ইনিশিয়েটিভ ট্রান্সফার ইনিশিয়েটিভ বলে সেই পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেরকমই জানা যাচ্ছে আপডেট অনুযায়ী। এবং সেলফ ইনিশিয়েটিভ বলে একটা অপশান থাকবে বা এই ট্রান্সফারের একটা অপশান থাকবে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের আগের এবং পুরনো বা নতুন সব টিচারদের তথ্য এখানে থাকবে ট্রান্সফার যারা আবেদন করতে চান। তো যা হোক, এর প্রক্রিয়া চালু হলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই সঙ্গে আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। ধন্যবাদ।